দুই নৌকায় পা রেখে দিয়েছে, না উঠ না বাগি। অথচ হানাফিরা বলছে কোন নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা চলবে না। প্রমাণ মুসনাদে আহমদ শরীফ, মুসনাদে আহমদ শরীফ ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদ, নিচেরটা ইমাম আহমদ ইবনে হাম্বল লিখছেন নিজের সনদ মিলিয়ে, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বলুন সুবহানাল্লাহ, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি নিজের সনদ মিলিয়ে লিখছেন আন জাবিরিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বাল মান কানা লাহু ইমাম, কেউ যদি ইমামের পিছনে ইক্তেদা করে, ফাকিরাতুহু লাহু কিরাআতুন, তাহলে সেই ইমাম সাহেবের কিরাত করা মানে মুক্তাদির কিরাত করা। বলেন সুবহানাল্লাহ, এটা হাদিস। জোরের নামাজে হোক আস্তের নামাজে হোক, ইমামের কিরাত করা মানে মুক্তাদির কিরাত করা, এ কথা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে গেছেন। এরা বলছে বুখারী শরীফে আছে আমাদের দলিল, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছিলেন নাসিরউদ্দিন চাঁদপুরির ধোকাবাজি, যিনি কিভাবে জনসাধারণকে ধোকা দিচ্ছে, যিনি ইলমের উপরে খেয়ানত করছে। যিনারা বলছেন যে আমরা ইমাম আবু হানিফা রহমাহুল্লার তাকলিদ করছি, কিন্তু আসলে তারা ইমাম আবু হানিফা রহমাহুল্লার তাকলিদ করে না, আর হানাফি মাজহাব এসেছে ইমাম আবু হানিফা রহমাহুল্লাকে ভিত্তি করে। কিন্তু হানাফিরা নিজের মাজহাবকে উলঙ্গ করে দিচ্ছে, যিনারা হানাফি পরিচয় দিচ্ছে কিন্তু ইমাম আবু হানিফা রহমাহুল্লার কথাই মানে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছিলেন নাসিরউদ্দিন চাঁদপুরির ধোকাবাজি, যিনি কিভাবে ধোকা দিচ্ছেন, যে হাদিসটি পেশ করছে যে মান কানা লাহু ইমামুন ফা ইন্নাল কিরাত আল ইমাম লাহু কিরাতুন, অর্থাৎ ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট। এই হাদিস বলে নাসিরউদ্দিন চাঁদপুরি একদম জোর গলায় বলছে যে ইমামের পিছনে সূরাতুল ফাতিহা পাঠ করা যাবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম আমরা এই হাদিস সম্পর্কে জানব, এই হাদিসটি কি, এই হাদিসটির মান কি, পুরো সানাদের সাথে জানব। এই হাদিসটি রয়েছে মুসনাদ আহমদের মধ্যে, হাদিস নম্বর 14233 নম্বর হাদিস, এবং সুনানি ইবনে মাজার মধ্যে রয়েছে হাদিস নম্বর 850 নম্বর হাদিস। হাদিসের সানাদ দেখি, হাদাসানা আলী ইবনে মুহাম্মদ হাদাসানা উবাইদুল্লাহ ইবনে মুসা আনিল হাসান ইবনে সালিহ আন জাবিরিন আন আবি জুবাইর আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা লাহু ইমামুন ফা ইন্নাল ক্বিরাআতা লিল ইমাম লাহু ক্বিরাআতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার ইমাম আছে তার ক্বিরাআত মুক্তাদির জন্য যথেষ্ট, অর্থাৎ ইমামের ক্বিরাআত মুক্তাদির জন্য যথেষ্ট। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই হাদিসের সনদ রয়েছে, এই হাদিসের সনদে একজন রাবি রয়েছে যার নাম হচ্ছে জাবির আল জুফি, যার নাম হচ্ছে জাবির আল জুফি। এই জাবির আল জুফি সম্পর্কে ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ বলছেন তিনি সবচেয়ে বড় মিথ্যাবাদী। ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ জাবির আল জুফি সম্পর্কে বলেছেন তিনি হচ্ছেন সবচেয়ে বড় মিথ্যাবাদী। তাহলে এমন মিথ্যা ব্যক্তি, এমন মিথ্যা ব্যক্তির হাদিস কীভাবে গ্রহণযোগ্য হতে পারে? যেহেতু আপনারা ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর তাকলিদ করছেন, কিন্তু আপনাদের লজ্জা থাকা দরকার। এখানে ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ বলে দিয়েছে যে জাবির আল জুফি হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী। নাসবুর রায়ার মধ্যে রয়েছে 2 নম্বর খণ্ডের 249 নম্বর পৃষ্ঠা। এবং জাবির আল জুফি তিনি বিখ্যাত মুদাল্লিস রাবি, যিনি সঠিক রাবি নন, যিনি মুদাল্লিস রাবি, মুদাল্লিসিন পৃষ্ঠা নম্বর 59 এবং তাবিঈন পৃষ্ঠা নম্বর 72 এবং তাবাকাত মুদাল্লিসিন পৃষ্ঠা নম্বর 101 নম্বর পৃষ্ঠায় রয়েছে যে জাবির আল জুফি তিনি বিক্ষিপ্ত মুদাল্লিস রাবি। এবং মুদাল্লিস রাবির আনওয়ালা বর্ণনা যাইফ হয় মুকদ্দমা ইবনে সালাহ পৃষ্ঠা নম্বর 99, আল কেফায়া পৃষ্ঠা নম্বর 364 নম্বর পৃষ্ঠা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখান থেকে স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে যে এই হাদিসটি জয়ীফ, কারণ এই হাদিসের সনদে রয়েছে জাবির আল জুফি যিনি মুদাল্লিস রাবি, এবং ইমাম আবু হানিফা রহমাল্লাহ তার সম্পর্কে বলেছেন তিনি সবচেয়ে বড় মিথ্যাবাদী, এর চাইতে আর বড় মিথ্যাবাদী কোনো রাবি নাই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, অতএব হাদিসটি জয়ীফ, এবং কোনো কোনো সনদে রয়েছে লাইস ইবনু আবু সুলাইমান রয়েছে, যিনিও লাইস ইবনু আবু সুলাইমান
তিনিও জাইফ ও মুদাল্লিস রাবি। শেষ জীবনে তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল। তাহজিবুল আসমা রাবি নম্বর 537 নম্বর রাবি, জারহওয়াত তাদিল রাবি নম্বর 1014 নম্বর রাবি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই দুইজন রাবি রয়েছে, কোনো কোনো সানাদ রয়েছে জাবির আল জুফি এবং কোনো কোনো সানাদ রয়েছে লাইস ইবনু আবু সুলাইমান, যিনি জাইফ রাবি। অতএব হাদিসটি জাইফ এবং হানাফিদের এই হাদিস দ্বারা দলিল দেওয়া কখনোই সঠিক হবে না, কারণ তারা ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর তাকলিদ করেছে। আর ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ তিনি বলেই দিয়েছেন যে জাবির আল জুফি তিনি হচ্ছেন সবচেয়ে বড় মিথ্যাবাদী। আপনাদের লজ্জা লাগা দরকার, আপনাদের হায়া লজ্জা বলে কিছুই নাই। তার কারণ হচ্ছে যে আপনারা ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর নাম দিয়ে নিজের মাজহাবকে চালাচ্ছেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর অনুসরণ করছেন না। পরিশেষে মহান আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের নিকটে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন। কেউ গালাগালি করবেন না, আপনাদের সামনে দলিল দিয়ে দিয়েছি, দলিলগুলো যাচাই বাছাই করবেন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।